बिस्मिल्लाह रहमान रहीम एग्रिकल्चर हेल्पर यूट्यूब चैनल और माजबाड़ी यूट्यूब चैनल पक्ष के देशर कृषि उद्योक्ता भाई बोन के जाना सालाम अस्सलामु अलैकुम। सब समय कृषि विभिन्न तथ्य अपन एकक प्रतिभा सामने तुले धरी। प्रिय दर्शक जखन जेटा निये तुल कलम सृष्टि है सेटा निये आपनादेर सामने जेन आपनारा क्षतिग्रस्त ना हन एरकम असंख्य भिडियो आमादेर एग्रिकल्चर हेल्पर यूट्यूब चैनल आछे। प्रिय दर्शक आज बांग्लादेशे जखन जेटा के लाभ देखा है उद्योक्ता झापे पड़तेछे एबं सेटाते क्षतिग्रस्त होच्छे। प्रिय दर्शक बर्तमान प्रेक्षापटे किछुदिन आगे बायुफ्लोक छिलो, बायुफ्लोके जखन ए करलाम हासलो जिंग सिंग विभिन्न बहुमुखी प्रतारणार फादे बांग्लादेशेर उद्योक्तारा तद्रूपी तरी उदाहरणस्वरूप आज बांग्लादेशे यूट्यूब खुले आमरा देखते पाच्छि आसले ड्रागन चाष करें एक बीघा माटीते ड्रागन थाकले आर किछु प्रयोजन नाई। किछुदिन आगे एरकमई छिल एकटा बायुफ्लो प्रजुक्ति। प्रिय दर्शक एटाके सठिक तथ्य देवार जन्ये आमरा 50% जागाते आसले ड्रागनेर चारा लागाछि एबं आमरा एटा मिजानुर रहमान कृषि भाई नामे एकजन चैनल आछे उनि ओनार वेलभेट नामे जेटा आर कि लाल ड्रागन सेटाई ओनार फार्म थेके आमरा तुले निये आसछिलाम सुरत आली साहेबेर जे बागाने आपनारा भिडियोटा देखछेन। आसले बांग्लादेशे जेटाते भालो देखा हय उद्योक्तारा विश्वास करे सेटाई नेई एबं बांग्लादेशे ड्रागन चाष करे कि हबे ना हबे जानि ना किन्तु चारा बिक्रिर जे एटा तुमुल समालोचना सृष्टि होयेछे सेई विषये आमि आपनादेरके किछु बोलते चाई। आसले एकटा ड्रागनेर जे आगाछाटा काटे फेले देवा होच्छे सेटाओ आमादेर काछ थेके 77 टाका थेके शुरू करे 120 टाका जारते जेभाबे নিতে পারতেছেন সেভাবে নেওয়া হচ্ছে। তাই আজকে আমি আপনাদেরকে যেটুকু বুঝাতে চাচ্ছি, প্রিয় দর্শক আমি গাছগুলো এক মাস আগে লাগাছি, আমার সামনে দেখতেছেন আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক আমরা অধিক ঘনত্ব আর কি ড্রাগন চাষ করব। প্রিয় দর্শক এই যে দেখেন আমরা গাছগুলো লাগাছি, এই আমার কিন্তু একটা খুশি হলে হবে। প্রিয় দর্শক এদেশের প্রেক্ষাপট যেরকম আপনাদেরকেও সচেতন হবে, আমি এখান থেকে কাটে এটা আর একটা কিন্তু চারা প্রিয় দর্শক তৈরি করতে পারবো, তাহলে আমি 120 টাকা সেভ করলাম। আমাদের মাঝবাড়ি ইউটিউব চ্যানেল এবং এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য হলো উদ্যোক্তাকে কিভাবে সেভ করা যাবে, উদ্যোক্তা কি করে বাঁচবে, শুধু আহামরি টাকা ইনভেস্ট করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এটা যেন না হন। এখানে আমরা এটা কাটলে কিন্তু প্রিয় দর্শক আমরা যেটা মূল একটা ডগা পাচ্ছি। প্রিয় দর্শক আসলে আমরা আপনাদেরকে যে ড্রাগনটা দেখাচ্ছি দেখেন এখানে অসংখ্য কিন্তু কুশি আসছে। প্রিয় দর্শক আমরা যদি ইচ্ছা করি এখানে একটা থুয়ে আমরা কিন্তু এখান থেকে আবার এই কাণ্ডটা কাটে, আবার এখানে এই কুশিটা থুয়ে এই কাণ্ডটা কাটে। বাংলাদেশে বর্তমান যে আপনাকে প্রতিটাই দেখাচ্ছি, এই যে দেখেন এখানে আমি এই কুশিটা থুবো, এখান থেকে কাটে যদি নেই তাহলে কিন্তু আমি 100 থেকে 130 টাকা আবার 150 টাকা বাংলাদেশে একটা ড্রাগনের চারা চাপতে যে যেভাবে নিতে পারতে আমরা কীভাবে আসলে অর্থ উপার্জন করা যায় সেটা নিয়ে সবাই ব্যস্ত থাকে, আমি থাকি না এমন নয়। তাই আমি অন্তত যেটা বলি আপনারা সচেতন হন, সচেতনতা ছাড়া আপনারা বাঁচতে পারবেন না। এই বাংলাদেশে ড্রাগন চাষ করে লাভ কতটুকু কে করতে পারতেছি জানি না, কিন্তু এই যে চারা বিক্রির একটা পাইতারা ইউটিউবাররা যা আমরা বলতেছি এটা অমুকের অমুক জাত, এটা অমুকের অমুক জাত, এটা করলে আর বাংলাদেশে আর কিছু আপনাকে করতে হবে না, এভাবে বাংলাদেশের আমরা সর্বক্ষান্ত হয়ে গেছি। প্রিয় দর্শক আমরা ঘিরাগুলোকে কাজে লাগাতে চাইছিলাম, আপনারা দেখলে খুশি হবেন। আপনারা দেখেন এখানে কিন্তু আমরা এই চারাটা যদি নাও রাখি, এখান থেকে যদি আমরা কাটে নেই, এখান থেকেও যদি কাটি এখানে কিন্তু আমরা দুটা চারা পাবো। প্রিয় দর্শক এখানে আমরা যদি এখান থেকে কাটি, এখানে একটা চারা গাছে থাকলো, এখানে দেখেন অসংখ্য চারা, এখানে 3টা 4টা 5টা, আমি যদি এখান থেকে কাটে নেই এখান থেকে একটা চারা রাখলে কিন্তু প্রিয় দর্শক আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই চারাটা রাখে আমরা এই দুটা কাটে নিতে পারবো। প্রিয় দর্শক এখানে এটা নাই, আমরা যেটা নাই সেটা রাখলাম না, কিন্তু এখানে দেখেন অসংখ্য চারা আমাদের। প্রিয় দর্শক আমরা শশা লাগাইছিলাম সেটাও আপনারা দেখতেছেন, এভাবে এখানে দেখেন না কীভাবে কুশি আসছে, কিন্তু এই চারা আমাদেরকে ভাতাবাজি করে 100-150 টাকা নেওয়া হচ্ছে। এখানে আমি যদি এটা রাখি, এখান থেকে যদি কাটে দিই, এখানে আমি 3টা চারা উৎপাদন করতে পারবো। প্রিয় দর্শক তাই আজকে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই ড্রাগনের অধিক ঘনত্ব কীভাবে চাষ করা যায় সবার থেকে ভিন্নভাবে করে, আমরা চারা যাতে লক্ষ লক্ষ টাকার কিনে আমরা কোটি কোটি টাকার যে অপব্যবহার করতেছি। আপনারা অল্প কিছু চারা কিনেন, আপনারা কিনেন না তা বলি নাই, আমিও মাথা 1200 চারা কিনছি অনেকগুলো টাকা দিয়ে, যে কথা আপনাদেরকে না বলাই ভালো। আমি এটার থেকেই 12 বিঘা জমিতে যেন লাগাতে পারি সেই চিন্তাভাবনা করতেছি, অন্তত সেটা বেশি দিন লাগবে না। প্রিয় দর্শক আমাদের চারা লাগা 1 মাস হয় নাই, তার মধ্যে হয়ে গেছে। প্রিয় দর্শক তাই আপনাদেরকে আমরা বলবো, আপনারা যে কোনো জায়গাতে যে কোনো পুঁজি বিনিয়োগ করতে আপনারা ভিডিওর উপর নির্ভরশীল না হয়ে যারাই ভিডিও দেখায় আমাদেরকে তারা তাদের স্বার্থে তাদের অর্থে
তারা দেখায়। আপনারা সচেতন হন, আমাদের ভিডিওতে কিছু না পেলেও আপনারা সজাগ হন। আপনারা এই ড্রাগনের চারা প্রিয় দর্শক এখানে নিচে আছে দেখেন, এখান থেকে কাটে নিলে ওর শিকড় থাকলো, আমি এখানে কিন্তু চারা তৈরি করে আবার 1200 থেকে 2400 চারা আমি এই এক মাসে যদি পাই তাহলে অন্তত 60 থেকে 70 হাজার টাকা চারা আমার কিনতে আর হচ্ছে না। তাই আজকের ভিডিওটা আমার ট্রাফিক ছিল, আপনারা অল্প করে শুরু করে নিজেরা চারা উৎপাদন করে চারটা ভালো যেন হয় এভাবে সংস্কার করেন। বর্তমান বাংলাদেশে যে চারার ব্যবসাটা এই ড্রাগনের চলতেছে তাতে আমাদের উদ্যোক্তারা যেন ক্ষতি না হয়, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। প্রিয় দর্শক, কাজের ফাঁকে যেটুকুই বুঝি যেটুকুই পারি আপনাদের সামনে তুলে ধরি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন। অন্তত ড্রাগন চারা কিনে লক্ষ লক্ষ টাকা যেন উদ্যোক্তা ক্ষতি না হয় এ আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।